সরকারের মন্ত্রীদের দাবি তারা কোনো লবিস্ট নিয়োগ করেননি। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন একটি জনসংযোগ প্রতিষ্ঠানকে কিছু দায়িত্ব দিয়েছেন, কিন্তু তথ্য প্রমাণ বলে সম্পূর্ণ ভিন্ন কথা। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে মিস্টার সজীব ওয়াজেদ যুক্তরাষ্ট্রে প্রথম লবিস্ট অ্যাটল্যান্ট অ্যান্ড ফোকে নিয়োগদান 2004 সালের 29 নভেম্বর, যা কার্যকর হয় 1 জানুয়ারি 2005 থেকে। আমরা আমাদের বক্তব্যের সাথে আপনাদেরকে একটা ডকুমেন্ট দিয়েছি। এই ডকুমেন্টে এটা রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে 5844। এখানে লেখা আছে যে নেম অফ দি ফরেন প্রিন্সিপাল ইউএস আওয়ামী লীগ, প্রিন্সিপাল অ্যাড্রেস অফ ফরেন প্রিন্সিপাল 3412 ব্লেয়ার রোড ফলস চার্চ VA22041। এখানে আবার 7 নম্বর আপনারা যে এখানে ধারা 7 নম্বর রয়েছে, ইফ দি ফরেন প্রিন্সিপাল ইজ এ ফরেন প্রিন্সিপাল পার্টি স্টেট প্রিন্সিপাল অ্যাড্রেস, এটা আবারই ওই আগের অ্যাড্রেসটি 3412 ব্লেয়ার রোড ফলস চার্চ অ্যান্ড VA22041, আর নেম অ্যান্ড টাইটেল অফ দ্য অফিসিয়াল উইথ হোম রেজিস্ট্রেন্ট ডিলস, যার সাথে এই ডিলটা হচ্ছে সজীব ওয়াজেদ, সামনে হচ্ছে নো টাইটেল, পরিচয় গোপন। এখানে আপনারা যদি পাতা উঠতে যান, দস্তখত আছে, তারপরে একটি চিঠি আছে, চিঠিটিও ওই আলকেইডি অ্যান্ড ফে মিস্টার সজীব ওয়াজেদ, এটা আরেকটি অ্যাড্রেস 7138 লিটল রিভার টার্নপাইক 1100 অ্যানানডেল ভার্জিনিয়া 22312, এটা মিস্টার ওয়াজেদকে লেখা চিঠি। এবং তারপরের পৃষ্ঠা দেখবেন যে ওই লবিস্টদের পক্ষ থেকে যিনি দস্তখত করেছেন আর এপ্রুভ করেছেন সজীব ওয়াজেদ রিপ্রেজেন্টিং দি আওয়ামী লীগ। এখানে যে মন্ত্রী বলেছেন যে আওয়ামী লীগ নাকি কোনো লবিস্টই নিয়োগ করে নেই, আপনারা দেখেছেন যে বাংলাদেশের একটি অত্যন্ত বহুল প্রচারিত পত্রিকা এ ব্যাপারে ইতিপূর্বে কিন্তু বাংলাদেশে খবর পরিবেশন করেছে এবং এই লবিস্টের নামও বলেছে এবং কয়েকদিন আগে বলেছে এ শুধু নামে মাত্র লবিস্ট নয়, প্রথম আলো এটা প্রকাশ করেছে যে সে এই লবিস্ট আমেরিকায় প্রথম স্থান অধিকারকারী লবিস্ট। এই যে আমি যে ডকুমেন্টটি পাঠ করলাম, এই ডকুমেন্টের ধারাবাহিকতায় 2005, 2006 এবং 2007 সালে এই লবিস্ট ফার্মকে চুক্তি স্বাক্ষরকারী হিসাবে মিস্টার সজীব ওয়াজেদ মাসে $30,000 হিসাবে $12.5 লাখ অর্থাৎ 10 কোটি টাকার বেশি দিয়েছেন। এই মিস্টার সজীব ওয়াজেদ কি প্রবাসী আওয়ামী লীগ নেতা? দেশবাসী তো তাকে জানে সরকার ও সরকারি দল প্রধানের বহুমূল্য একজন উপদেষ্টা হিসাবে। আরেকটি আপনারা জানেন যে প্রথম আলো পত্রিকায় আরেকটি লবিস্টের নাম উল্লেখ করেছে ফ্রিডল্যান্ডার। এই ফ্রিডল্যান্ডারকে এই আওয়ামী লীগের পক্ষ থেকে একটু এখানে আপনাদের এখানে হয়তো এটা মিস হয়ে গেছে, আমি আবার পড়ছি যে বহু বছর ধরে নিয়মিত চুক্তিতে কাজ করা লবিস্ট প্রতিষ্ঠান বিজিআর ছাড়াও গত বছরের সেপ্টেম্বরে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকের আয়োজন
এবং সফর বিনিময়ের লক্ষ্যে মাত্র এক মাসের জন্য $40,000 ফি নিয়োগ করা হয়েছিল আরেকটি লবিস্ট প্রতিষ্ঠান ফ্রিডল্যান্ডারকে। এ ব্যাপারে ক্যাচ খুঁজতে গেলে আরও বড় বড় সাপ বেরিয়ে আসতে পারে বলে আমাদের বিশ্বাস। এসব চুক্তি সম্পর্কে মন্ত্রীদ্বয় যদি না জেনে থাকেন তাহলে সরকার ও সরকার দলীয় কর্মকাণ্ড সম্পর্কে অজ্ঞ গুরুত্বহীন এইসব মন্ত্রীর বিজ্ঞের মতো কথা বলা বন্ধ করা উচিত। আর যদি জানেন তাহলে তথ্য গোপন করার অভিযোগে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করা উচিত, কিন্তু এসব তাদের স্বভাবের সাথে মানাবে না। যারা রাতের অন্ধকারে ব্যালট বাক্স বোঝাই করে জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে আমরা জনগণের বিপুল সমর্থনে তাদের রায়ে ক্ষমতায় এসেছি বলে দাবি করে তাদের মুখে ন্যায় কিংবা সত্য কোনোটারই কোনো স্থান থাকে না। জনবিক্ষোভী তাদের প্রাপ্য এবং রাজনৈতিক বিনাশী তাদের ভবিষ্যৎতব্য। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দেশবাসীর দুর্ভাগ্য যে তাদের উপর নির্মম অত্যাচার, নির্যাতন, গুম, খুন, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার হরণ করে এই জুলুমবাজ অবৈধ সরকার যে অপরাধ করেছে তা ধামাচাপা দেওয়ার লক্ষ্যে লবিস্টদের নিয়োগের জন্য সেই নিপীড়িত দেশবাসীর ট্যাক্সের টাকা ব্যয় করেছে। অন্যদিকে যেসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার ভয়ের সংস্কৃতি অনুশীলন করছে, সেই একই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বিএনপিকে তাদের ভয় দেখানোর চেষ্টা করছে। দেশবাসী সঙ্গতভাবেই প্রশ্ন করতে পারেন, বিদেশে প্রথম লবিস্ট নিয়োগকারী মিস্টার সজীব ওয়াজেদের এবং আওয়ামী লীগ ও সরকারের গোপনে স্বাক্ষরিত লবিস্ট নিয়োগ সম্পর্কিত বিষয়গুলোর তদন্ত এসব সংস্থা করবে কিনা। জনগণের অর্থ ব্যয় করে সরকার ও সরকারি দল লবিস্ট নিয়োগের নামে কী পরিমাণ অর্থ ব্যয় করেছে এবং তার উৎস কি, তার স্বচ্ছ তদন্ত করে তার রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।